কল্পনাতীত গণ অভ্যুত্থানের ঝড়ে লণ্ডভণ্ড স্বৈরাচার শেখ হাসিনার মসনদ। ৩৬ দিন স্থায়ী আন্দোলনে হাসিনার লজ্জাজনক পতন হয় ৫ আগস্ট। পদত্যাগের আগেও সবকিছু ছিল স্বৈরাচার হাসিনার দখলে। মানুষের উপর গুলিবর্ষণের হুকুম বলবৎ রেখেছিলেন গদি হারানোর আগ পর্যন্ত, কিন্তু তার পতনের পরপরই পাশার দান পাল্টে গেছে। পালানোর জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন হাসিনা। স্বল্প সময়ের মধ্যে ক্ষমতার ইতি টেনে উড়াল দিয়েছেন নয়াদিল্লির উদ্দেশ্যে। পরিস্থিতি আঁচ করতে পেরে ৫ আগস্টের আগেই দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী। শেখ পরিবারের সদস্যরাও আছেন পলাতকের তালিকায়। ৫ আগস্ট তড়িঘড়ি করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়ে ছোট বোন শেখ রেহানা সহ ভারতে পালিয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের দিন তারা দুজনে গণভবনে অবস্থান করছিলেন। ধারণা করা হয় এদিন শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যতীত শেখ পরিবারের কোনো সদস্যই দেশে ছিলেন না। এ সময় যদি কেউ থেকেও থাকত তাহলে হয়তো তারাও হাসিনাকে বহনকারী বিমানে করেই দেশ ছাড়তেন। কোথায় আছেন তারা, কোথায় এখন শেখ পরিবারের ঠিকানা? শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে কর্মরত। আওয়ামী লীগ সরকারের পতনের সময়কালেও তিনি দিল্লিতেই অবস্থান করছিলেন। দিল্লিতে যাওয়ার পর তার মা হাসিনা এবং খালা রেহেনার সঙ্গে সাইমা ওয়াজেদের সাক্ষাৎ হয়। লন্ডনে বসবাসরত শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। সরকার পতনের সময় দেশে ছিলেন না শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস সরকার পতনের ২ দিন আগেই সিঙ্গাপুর চলে যান। ৩রা জুলাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাপস দেশ ছেড়েছেন বলে জানা যায়। শনিবার সকাল ৮:৩০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শেখ ফজলেনুর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন এ নিয়ে সংগঠনের কারও কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ফজলে শামস পরশও দেশে নেই বলে শোনা যায়। আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনিও হয়তো বিদেশে চলে গেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কয়েকটি সূত্রে দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসানাত আবদুল্লাহ। ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময়ে তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান। আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসানাত আবদুল্লাহের ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন। বাগেরহাট এক আসনের সাবেক এমপি শেখ হেলাল হাসিনার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্রের কাছ থেকে জানা যায়। তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর থেকে তিনিও আত্মগোপনে চলে যান। তবে চুপিসারে দেশ ছাড়তে পেরেছেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়।